প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর 2021 সালে বাংলায় গিয়ে সেই আস্ফালন আপকিবার দোসবার বাংলার মানুষ তাদের পগার পার করে দিয়েছিল। উন্নয়ন থেকে শত যোজন দূরে গিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ এবং জাতপাতের রাজনীতি করে তারা ভোট বৈতরণী পার করতে গিয়ে বলছে আপকিবার 400 পার, কোথা থেকে আছে আছে আত্মবিশ্বাস? তার মানে যেটা আমরা বলি যে ইভিএম ম্যানিপুলেশন, সেই ইভিএম ম্যানিপুলেশন কি তারা ইতিমধ্যে করে নিয়েছে? सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है। ज्यादा से ज्यादा 100 सवा 100 दिन बाकी है और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं, लेकिन अध्यक्ष जी मैं आम तौर पर ये आंकड़े वांकड़े के चक्कर में नहीं पड़ता हूं, लेकिन मैं देख रहा हूं देश का मिजाज, एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। कुछ दिन पहले भानुमति का कुनबा जोड़ा लेकिन फिर एकला चलो रे करने लग गए। कांग्रेस के लोगों ने नया नया मोटर मैकेनिक का काम सीखा है और इसलिए अलाइनमेंट क्या होता है उसका ज्ञान तो हो गया होगा, लेकिन मैं देख रहा हूं अलायंस का ही अलाइनमेंट बिगड़ गया। इनको अपने इस कुनबे में अगर एक दूसरे पर विश्वास नहीं है तो ये लोग देश पर विश्वास कैसे करेंगे? বিরোধী দের নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে, তারা জানে সমস্ত রাজ্যগুলো যেখানে আঞ্চলিক দল বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে সেইখানে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে হারাবে, এবং জাতীয় কংগ্রেসও যদি তাদের সুনির্দিষ্ট ভূমিকা পালন করে, যেটা আমাদের নেত্রী বলেছেন, তারা যদি 300টা আসনে প্রত্যক্ষভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একক শক্তিতে বাংলায় বিজেপিকে রুখে দেবেন, আগামী দিনে সেইভাবে বাকি আঞ্চলিক দলগুলো যদি বিজেপিকে রুখে দিতে পারে, তাহলে বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী। সেটা নরেন্দ্র মোদী নিজেও খুব ভালো মতো জানেন, তিনি নিজের কানে তার রাজনৈতিক বিদায় ঘণ্টা শুনতে পারছেন, তাই তিনি এই ধরনের কথাগুলো বলছেন।